শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ফের বেড়েছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা, আতঙ্কিত ভারতের সবাই। মুম্বাই চেন্নাই সহ তলিয়ে যাবে ভারতের ১২টি শহর, বলছে নাসা। অপ্রতিরোধ্য তালেবান যোদ্ধারা ক্রমাগত অগ্রসর হচ্ছে। তালেবান নেতার সাথে সাক্ষাৎ করবেন এরদোগান। আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, উদ্বেগ মস্কোর। ইরানের বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা সামান্যতম আগ্রাসন উপেক্ষা করবে না, হুঁশিয়ারি ইরানের। এবং সবশেষ থাকছে শুল্ল আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কোনো ক্রমেই নিয়ন্ত্রণে আসছে না। একদিন কমলেও পরদিন আবারও দৈনিক সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮,৩৫৩ জন, মৃত্যু বেড়েছে। বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছেন দেশটির জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়, মঙ্গলবার দেশটিতে ২৮,২০৪ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। একদিন পর বুধবার প্রায় ১০,১২ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩,২০,৩৬,০০০ মানুষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪,২৯,১৭৯ জনের। এর আগে মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৩৭৩ জনের। বিশ্বের জলবায়ু পরিবর্তন পর্যালোচনা সংক্রান্ত নতুন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট আন্তঃসরকার প্যানেল। সেই প্রতিবেদন বিশ্লেষণ করে নাসা যে তথ্য দিয়েছে তাতে নিশ্চিত কপালে চিন্তার ভাঁজ পড়বে ভারতের। কারণ মার্কিন সংস্থাটি বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতের ১২টি উপকূলীয় শহর, বন্দর এবং ৩ ফুট পানির নিচে তলিয়ে যাবে। এই শহরগুলোর মধ্যে রয়েছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শহর চেন্নাই, কেরালার কুচি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গের খিদিরপুর প্রভৃতি। বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, উষ্ণায়ন সহ বিভিন্ন কারণে সামুদ্রিক জলস্তর বাড়ছে। এর কারণে এশিয়ার জলস্তর বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে বেশি। আইপিপিসির মতে, আগে ১০০ বছরে জলবায়ুর যে পরিবর্তন হতো, ২০৫০ সালের মধ্যে প্রতি ৬ থেকে ৯ বছরে হবে। এই শতাব্দী জুড়ে উপকূলীয় এলাকাগুলোতে জলস্তর বাড়বে, ভাঙন দেখা দেবে, অনেক শহর পানিয়ে তলিয়ে যাবে। অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা, তারা ক্রমাগত অগ্রসর হচ্ছে। একের পর এক এলাকা প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে। মানুষজন ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় রাত্রি যাপন করছে। এই অবস্থায় দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আওমাদ জাইকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তালিবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদাজকে বুধবার সরিয়ে দেওয়া হলো। সাম্প্রতিক সময়ে তীব্র যুদ্ধে যুদ্ধ হওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, আফগানিস্তানের অস্থিতিশীল অবস্থার অবসানে তিনি তালেবান নেতার সাথে সাক্ষাতের প্রস্তুত রয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর তুর্কি বিভাগকে দিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। প্রেসিডেন্ট এরদোগান বলেন, আফগান জনসাধারণের সাম্প্রতিক অগ্রগতি এবং পরিস্থিতি প্রকৃতপক্ষে বিপর্যয়কর। পরিস্থিতির উন্নতিতে তালিবানের সাথে তুর্কি কর্মকর্তাদের আলোচনার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, হয়তো আমিও এমন অবস্থানে যেতে পারি যে তাদের তালিবান নেতাদের সাথে সাক্ষাৎ করব। এরদোগান বলেন, কেননা যদি আমরা এই গুরুতর পরিস্থিতিতে নিয়ন্ত্রণ নিতে না পারি, তবে আফগানিস্তানে এই মুহূর্তে শান্তি নিশ্চিত করা সম্ভব হবে না।
এদিকে বুধবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির সাথে প্রেসিডেন্টের দোকান ফোনালাপ করে বলেন, তুর্কি প্রেসিডেন্ট দফতর থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তুরস্ক আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দুই নেতা আলোচনা করবেন। এরদোগান আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় তুরস্কের অব্যাহত সমর্থন থাকবে বলে ফোনালাপে জানান তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু বলেছেন, তালেবানের হাতে আফগানিস্তানের উত্তর সীমান্তের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় তার দেশে নিরাপত্তা উদ্বেগ তীব্রতর হয়েছে। বৃহস্পতিবার রাজধানী মস্কোয় এক বক্তব্যে তিনি রাশিয়ার এই উদ্বেগের কথা জানান বলে রুশ বার্তা সংস্থা তাস খবর দিয়েছে। কুন্দুজের মতো আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার প্রতি ইঙ্গিত করে শুইগু বলেন, আমাদের উদ্বেগ তাজিকিস্তান এবং উজবেকিস্তানের সঙ্গে আফগানিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে যা তালেবানের দখলে চলে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তালেবান অবশ্য এই প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে না। রুশ প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের আগে উজবেকিস্তান এবং তাজিকিস্তানের সেনাবাহিনীকে নিয়ে আফগান সীমান্তের 20 কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবিহি ফার্থ বলেছেন, তার বাহিনী ইরানের কৌশলগত অঞ্চলগুলোতে খুবই সতর্কতার সঙ্গে নজর রেখে চলেছে এবং বিনা জবাবে শত্রুদেরকে সামান্যতম আগ্রাসনেরও সুযোগ দেওয়া হবে না। আজ ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চাবাহার বন্দর এলাকায় আকাশ প্রতিরক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এইসব কথা বলেন। জেনারেল সাবাহি ফার্স বলেন, আকাশ প্রতিরক্ষা বিভাগের প্রতিশ্রুতিশীল এবং অভিজ্ঞ সদস্যরা সতর্কমূলক নজর রেখে চলেছেন। আমরা আমাদের মর্যাদা রক্ষার জন্য শত্রুদেরকে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ দেব না। ইরানের শীর্ষ পর্যায়ের এই সামরিক কর্মকর্তা বলেন, ভারত মহাসাগরের উত্তরাংশে এবং ইরানের কৌশলগত দক্ষিণ পূর্বাঞ্চল পুরোপুরি বিমান প্রতিরক্ষা বাহিনীর নজরদারিতে রয়েছে এবং এই অঞ্চলে সম্পূর্ণভাবে নিরাপত্তা বিরাজ করছে। তিনি বলেন, ইরানের এমন একটি এলাকার আকাশ পর্যবেক্ষণ দায়িত্ব রয়েছে চাবাহার আকাশ প্রতিরক্ষা কেন্দ্র, যেখানে দিয়ে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার আকাশ এবং সমুদ্রপথে বহু সংখ্যক যান চলাচল করে। এছাড়া বিভিন্ন দেশের বিমান চলাচলের জন্য বিভিন্ন রকমের নজরদারি যন্ত্রপাতি এবং রাডার মোতায়েন করা হয়েছে এই অঞ্চলে। সম্প্রতি ওমান সাগরে উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার পর ইরান এবং ইহুদিবাদী ইসরায়েল এবং তার মিত্রদের মধ্যে উত্তেজনার সৃষ্টির প্রেক্ষাপটে জেনারেলদের সাবি ফার্থ এসব কথা বলেছেন। রাশিয়ার পর্যটক বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এতে 16 আরোহী ছিলেন, যার মধ্যে 13 জন পর্যটক। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতকা অঞ্চলে বৃহস্পতিবার প্রথম প্রহরে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। দেশটির জরুরি সেবা সংস্থা জানায়, হেলিকপ্টারে 16 যাত্রী ছিলেন এবং এদের মধ্যে 1 শিশুসহ 13 জন পর্যটক এবং বাকি 3 জন ক্রু ছিলেন। জরুরি সেবা সংস্থার একজন মুখপাত্র বলেন, 8 যাত্রী বেঁচে আছেন, তাদের উদ্ধার করা হয়েছে, বাকিরা নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে। এখনও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। উদ্ধারকর্মীদের একজন বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটি কুরিল লুকে ডুবে গেছে। রাশিয়ার কামচাতকা অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। জুলাইয়ে এই দ্বীপে একটি প্লেন বিধ্বস্ত হলে 19 জন নিহত হন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।